আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি পনেরো দশমিক এক পাতা দুশো একুশের পনেরো অঙ্কটা একটু দেখব দেখো পনেরো অঙ্কটা কী বলেছে না মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নয় ইস টু পাঁচ এবং পরিসীমা একশো চল্লিশ মিটার মৌসুমীরা হলঘরের মেঝেতে পঁচিশ সেমি গণিত কুড়ি সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায় প্রতি একশো টালির দাম পাঁচশো টাকা হলে মৌসুমিদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করে দেখি ঠিক আছে দেখো তাহলে কী হলো তাহলে মৌসুমিদের মৌসুমিদের বড় হল ঘরটা দৈর্ঘপ্রশ্ অনুপাতটা বলে দেওয়া আছে নয় ইঞ্চ টু পাঁচ তাহলে দেখো আমি ধরে নিচ্ছি কি ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে যেহেতু নয় ইঞ্চ টু পাঁচ তাহলে দৈর্ঘ্য প্রশ্নের অনুপাতটা নয় টু পাঁচ তাহলে ধরে নিলাম হল ঘরটি দৈর্ঘ্য হচ্ছে নয় এক্স মিটার প্রস্থ হয়ে গেল পাঁচ এক্স মিটার তাহলে পরিসীমা কত পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান টু ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে নয় এক্স প্রস্থ হচ্ছে পাঁচ এক্স তাহলে নয়ের পাঁচে টু ইন্টু চোদ্দো এক্স সমান চোদ্দো দুগুণ আঠাশ এক্স মিটার পরিসীমা পেয়ে গেলাম কিন্তু আমার বলে দেওয়া আছে পরিসীমা একশো চল্লিশ মিটার তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি আঠাশ এক সমান একশো চল্লিশ মিটার তাহলে এক্স সমান একশো চল্লিশ বাই আঠাশ আঠাশ পাঁচে একশো চল্লিশ সমান এক সমান হয়ে গেল পাঁচ মিটার তাহলে দৈর্ঘ্যটা কত বেড়ালো দেখো অতএব দৈর্ঘ্য সমান দেখো দুর্ঘ সমান হচ্ছে নয় এক্স ধরেছিলাম সমান নয় গণিত পাঁচ এক্সের মান কত পেয়েছি পাঁচ সমান পাঁচ নয় পঁয়তাল্লিশ মিটার কিন্তু আমাকে দেখো যে তোমার যে টালিগুলোর মাপগুলো সেন্টিমিটারে আছে তাহলে আমাকে কি করতে এই পঁয়তাল্লিশ মিটারটাকে আমাকে সেন্টিমিটার করতে পঁয়তাল্লিশ গণিত একশো সমান হচ্ছে চার পাঁচ শূন্য শূন্য সেমি করে দিলাম হয়েছে এবার প্রস্থ দেখো প্রস্থ কি বলা আছে না প্রস্থ সমান ফাইভ এক্স ধরেছিলাম তাহলে কী হচ্ছে ফাইভ এক্স যখন ধরেছি তাহলে পাঁচ ইন্টু এক্সের মান পাঁচ বেরিয়েছে সমান পাঁচ পাঁচে পঁচিশ মিটার এটাকেও আমি সেন্টিমিটার করলাম পঁচিশ ইন্টু একশো সমান হচ্ছে পঁচিশশো সেমি পঁচিশশো সেমি তাহলে কটা টালি একটা টালির ক্ষেত্র বল কত দেখো একটা টালির একটা টালির বল হচ্ছে পঁচিশ গণিত কুড়ি সেমি তাহলে আমার এইটাকে তাহলে অতএব কটা টালি লাগবে অতএব টালি লাগবে অতএব টালি লাগবে সমান ক্ষেত্রবলটা ফলকটার ক্ষেত্র বলটা কত আছে পঁয়তাল্লিশের গায়ে দুটা শূন্য গণিত পঁচিশের গায়ে দুটা শূন্য বাই একটা টালির বল কত পঁচিশ গণিত কুড়ি হচ্ছে পঁচিশ পঁয়তাল্লিশশো কে কাটা পঁচিশ একশো আশিতে হচ্ছে পঁয়তাল্লিশশো আর কুড়ি এটা কাটলে হচ্ছে তোমার একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ আর একশো আশি গুণ করলে হচ্ছে কত গুণ করলে হচ্ছে দুই দুই পাঁচ শূন্য শূন্য টি তাহলে কটা টালি লাগছে বাইশ হাজার পাঁচশোটা টালি লাগবে ঠিক আছে কিন্তু আবার বলে দিচ্ছে দেখো একটা টালি একশোটা টালির দাম পাঁচশো টাকা তাহলে একশোটি টালির দাম সমান পাঁচশো টাকা তাহলে একটি টালির দাম কত একটি টালির দাম হচ্ছে সমান পাঁচশো বাই একশো টাকা তাহলে আমার বাইশ হাজার পাঁচশোটি টালি চাই টালির দাম হচ্ছে পাঁচশো বাই একশো গুণিত বাইশ হাজার পাঁচশো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম পাঁচশোকে দুশো পঁচিশ দিয়ে গুণ করলে কত হলো দেখো এক এক দুই পাঁচ শূন্য শূন্য টাকা এক এক দুই পাঁচ শূন্য শূন্য টাকা তাহলে আমার কী কী উত্তর বার করতে বলেছে দেখো একটা উত্তর বার করতে বলেছে যে ফালতু উত্তরটা বলেছে মৌসুমিদের হল ঘরের মেঝেদের টালি বসাতে কত খরচ হবে আর বলেছে প্রতি একশো কত খরচ হবে তাহলে অতএব খরচ হবে এগারো হাজার দুশো এই একদশ শত হাজার এক লাখ বারো হাজার পাঁচশো টাকা মৌসুমিদের পিয়াতে টালি বসাতে খরচ হবে ঠিক আছে আর যদি বলতো কটা টালি লাগবে তাহলে টালি লাগবে বাইশ হাজার পাঁচশোটি ঠিক আছে বোঝা গেছে নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখে নাও একবার এবারে দেখো পরের অঙ্কটা দেখো ষোলোরটা দেখো ষোলোরটা কী বলেছে দেখো ষোলোরটা বলছে দেখো অঙ্কটাকে একবার পড়ে দাও আঠেরো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দেখো আঠেরো মিটার দুর্গবিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে দুই এক ছয় শূন্য টাকা খরচ হয় যদি হলঘরের প্রস্থ চার মিটার কম হতো তাহলে ষোলোশো কুড়ি টাকা খরচ হতো হল ঘরের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে দেখো হল ঘরের প্রস্থ চার মিটার কম হলে খরচ কত কম হতো তাহলে প্রস্থ চার মিটার কম হলে খরচ কম হয় দেখো প্রস্থ চার মিটার কম হলে খরচ কম হয় সমান দেখো দুই এক ছয় শূন্য মাইনাস এক ছয় দুই শূন্য সমান এটা থেকে এটা বিয়োগ করলে আমি কত পেলাম পাঁচশো চল্লিশ টাকা থালি লিখে কী লিখতে পারি দেখো প্রস্থ এক মিটার কম হলে খরচ কম হয় সমান খরচ কম হয় কত পাঁচশো চল্লিশ বাই চার সমান হচ্ছে কত একশো পঁয়ত্রিশ টাকা এক মিটার কম হলে খরচ এক প্রস্ত যদি এক মিটার কমে তাহলে খরচ কম হয় কত একশো পঁয়ত্রিশ টাকা তাহলে একশো পঁয়ত্রিশ টাকা খরচ হলে প্রস্তাব হয় উল্টি আবার লিখতে পারব কি লিখতে পারি একশো পঁয়ত্রিশ টাকা খরচ হলে একশো পঁয়ত্রিশ টাকা খরচ হলে প্রস্থ হয় একশো পঁয়ত্রিশ খরচ হলে প্রস্থ হয় এক মিটার ঠিক আছে এক টাকা খরচ হলে প্রস্থ হয় এক বাই একশো পঁয়ত্রিশ মিটার তাহলে কত দুই এক ছয় শূন্য টাকা খরচ হয়েছে তাহলে দুই এক ছয় শূন্য টাকা খরচ হলে প্রস্ত সমান কত এক বাই একশো পঁয়ত্রিশ গণিত দুই এক ছয় শূন্য একশো পঁয়ত্রিশ কেটে দিকে একশো পঁয়ত্রিশ ষোলো একশো পঁয়ত্রিশ ষোলো সমান হচ্ছে ষোলো মিটার তাহলে আবার প্র হলঘরটির দুর্ঘ ক্ষেত্র বল দেখো দুর্ঘ্য আমাদের দিয়ে আছে আঠারো মিটার তাহলে অতএ কী হবে না অতই ফল ঘরে অতই ফল ঘ ক্ষেত্রফল সমান প্রস্থ দুর্গণিতপ্রস্থ দুর্ঘগণিত দুর্গ আছে আঠেরো গণিত ষোলো আঠেরো গণিত ষোলো সমান দুশো অষ্টআশি সমান দুশো অষ্টআশি বর্গ মিটার বর্গ মিটার হয়ে গেল এটি উত্তর দেখো তাহলে হলঘটটির ক্ষেত্রফল কত হলঘটটির ক্ষেত্রফল হল দুশো অষ্টআশি বর্গ মিটার এরপরে দেখো সতেরোটা দেখো সতেরোটা কি বলেছে দেখে নাও একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর তিন মিটার জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি ঠিক আছে আরেকবার পড়ে দিচ্ছি দেখে নাও একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর তিন মিটার অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে বিয়োগ করলে পাবো তিন জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে তাহলে ধরে নিচ্ছি আগে যেহেতু বিয়োগ করলে দশ তাহলে কতটা আগে দেখো সতেরোটা ধরি প্রস্থ সমান এক্স মিটার অতএব দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স প্লাস তিন মিটার কেন এক্স প্লাস তিন হলে বলো তো বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর তিন তাহলে ওই এক্স প্লাস তিন থেকে যদি আমি এক্স বিয়োগ করি তাহলে আমি তিন পাবো তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি কর্ণের দৈর্ঘ্য সমান রুট দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার সমান দেখো কত দুর্গার অফ দুর্গ কত বেরিয়েছে দৈর্ঘ্য বেরিয়েছে এক্স প্লাস তিন পেয়েছি এক্স প্লাস তিন আর প্রস্থ পেয়েছি এক্স তাহলে এক্স হোল স্কোয়ার देखो ये बड़क निर्णय समान ए माने एक्स बी मान थ्री स्क्वायर प्लस टू ए मान बी मान तीन स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्कोर मान तीन तरह होल स्कोर प्लस एक्स स्कोर ठीक है समान देखो कत हल रूटवार अफ एक्स स्कोयर प्लस ये कुल को तीन दुग्ने छः प्लस तीन ती के नय प्लस एक्स स्कोर সোমান দেখো x স্কয়ার er x স্কয়ার যোগ করে দিলাম কত হলো 2x স্কয়ার + 6x + 9 তাহলে এটা হয়ে গেল কর্ণ তাহলে এটা কি দেয়া আছে শর্তানুসারে আমি কি লিখতে পারি শর্তানুসারে লিখতে পারি এটা সমান হচ্ছে 15 দেখো শর্তানুসারে শর্তানুসারে √ যেটা पहिला 2x স্কয়ার + 6x প্লাস নয় সমান হচ্ছে পনেরো বা দেখো এখানে আমি যদি রূপটাকে তুলে দিলাম তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ছয় সমান হচ্ছে পনেরো তার হোল স্কোয়ার বা টু এক্স স্কোয়ার প্লাস ছয় এক্স বা টু এক্স স্কোয়ার প্লাস সমান জিরো বা দেখো টু এক্সের স্কোয়ার প্লাস ছয় এক্স মাইনাস নশো পঁচিশ থেকে এই দুশো পঁচিশ থেকে নয় এ দুশো দুশো থেকে নয় বিয়োগ করে দাও কত হচ্ছে দুশো পঁচিশ থেকে নয় বিয়োগ দুশো ষোলো সমান জিরো দেখো এখানেও দুই এটা তিনটি অঙ্ক ছোটো করে দিয়ে অঙ্কটাকে দুই দিয়ে ভাগ করে তাহলে এক্সের স্কোয়ার প্লাস তিন এক্স মাইনাস একশো সমান হচ্ছে জিরো এটা মিডিল টার্ম পেয়ে গেলাম তাহলে মিডিল দেখো প্রথম অঙ্ক শেষ অঙ্ক গুন করতে হয় করার পর গুনফলটাকে এমন ভাঙে ভাঙো ভাঙাগুলোর মধ্যে বিয়োগ করলে যেমন আমি তিন পাই তাহলে একশো আটকে ভাঙছি দেখো একশো আট হচ্ছে ন বারো একশো আট বারো থেকে নয় এক বারো বলল তিন দিতে বা এক্সের স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস নয় এক্স মাইনাস একশো আট সমান জিরো বোঝা গেছে বা এখানে এক্স কমন নিয়ে নাও তাহলে এক্স প্লাস বারো মাইনাস নয় কমন নিয়ে নাও এক্স প্লাস বারো সমান হচ্ছে জিরো তাহলে একটা হচ্ছে এক্স প্লাস বারো আরেকটা হচ্ছে এক্স মাইনাস নয় সমান জিরো তাহলে এক্স প্লাস বারো সমান জিরো হলে এক্স সমান কী হয়ে গেলো এক্স সমান মাইনাস তাহলে আমাকে বার করতে বলেছে ইয়েটা কী বার করতে বলেছে বলো আমাকে বার করতে বলেছে জমিটির পরিসীমা মানে তাহলে এটা এখন ঋণার্থক হবেক নাই তাহলে দুর্ঘটা কোনো ঋণার্থক হবে নাই তাহলে ইহা অসম্ভব যেহেতু মাইনাস চলে আবার দেখো এক্স মাইনাস নয় সমান জিরো হলে এক্স সমান কী হচ্ছে এক্স সমান হচ্ছে নয় তাহলে জমিটা অতএব জমিটি তাহলে আমার কী বলেছে দেখো প্রস্থ কত হচ্ছে আর দুর্ঘ কত হচ্ছে আমি প্রস্থ ধরেছিলাম এক্স অতএব প্রস্থ সমান হচ্ছে এক্স ধরেছি তাহলে এক্সের মানবিধে নয় তাহলে প্রস্থ হয়ে গেল ন মিটার আর দুর্ঘকে আমি ধরেছিলাম কী দৈর্ঘ্য সমান তিন এক্স প্লাস তিন ধরেছিলাম তাহলে এক্স প্লাস তিন মানে এক্সের মান নয় প্লাস তিন সমান নয় আর তিনে বারো মিটার তাহলে আবার কী বার করতে বলেছে ক্ষেত্রফল বার করতে বললে তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে প্রস্থ একবার ক্ষেত্রফল বার করতে ক্ষেত্রফল সমান বারো গুণিত নয় সমান ন এক ন বারং একশো আট বর্গ মিটার তাহলে ক্ষেত্রফল বেড়ে গেল বেরিয়ে গেলো আয়তাকার জমিটার বর্গ ক্ষেত্রফল হচ্ছে একশো বর্গ মিটার আর পরিসীমা মাঠটির পরিসীমা বার করো না পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্রস্থ সমান টু ইন্টু দৈর্ঘ্যর মান কত বেজি বারো যুক্ত নয় বারো আর হচ্ছে দুই গণিত বারো আর যোগ করে কত বেছিলাম একুশ সমান একুশ দু বিয়াল্লিশ মিটার ঠিক আছে তাহলে পরিসীমা পেয়ে গেলাম তাহলে এই একটা উত্তর বেরোইল তাহলে বলেছে যে মাঠটার কী কী উত্তর চেয়েছে বলছে জমিটির পরিসীমাও ক্ষেত্রফল কত হলে জমিটি অতএব জমিটির পরিসীমা সমান বিয়াল্লিশ মিটার অতএব জমিটির পরিসীমা সমান বিয়াল্লিশ মিটার একটা পেয়ে গেছি আর ক্ষেত্রফল জমিটির ক্ষেত্রফল সমান হচ্ছে একশো আট বর্গ মিটার ঠিক আছে দেখে নাও ভালো করে আমি বলে যাচ্ছি ঠিক আছে সব অঙ্কগুলোই দেবো তোমাদের চিন্তার কিছু নেই আর তোমরা অঙ্কগুলো দেখো আর কি করো একটু লাইক দাও লাইক দিলে আমাদের অঙ্ক করতে ভালো লাগে অঙ্কগুলো দিতেও ভালো লাগে ঠিক আছে লাইক দাও পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো দেখে যাও ধন্যবাদ